فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شماني دبا جندي سرن جي كون صحابي নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলেন, হত্যা করলেন না, এই বিষয়টা কি? আসলে সম্মানিত ভাই, বিষয়টা এভাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিছে, বিষয়টা তো মূলত এমন ছিল না। বিষয়টা হচ্ছে যে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা ছিল ওনার, ওনাকে কুফফারে মুশরিকিন মুশরিকেরা ওনাকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করে দাবি করে যে পর্যন্ত না তুমি তোমার দিন পরিত্যাগ করো এবং তোমাদের নবীকে তুমি গালি না দাও এ পর্যন্ত আমরা তোমাকে শাস্তি না এবং তোমরা আমাদের মূর্তিগুলার প্রশংসা করবে। তখন উনি নির্যাতনের মুখে পড়ে মুখে মুখে এভাবে বলছিলেন, অন্তরে কিন্তু উনার সম্পূর্ণ ঈমান ঠিকই ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উনি আসলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানালেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে সময় তুমি কুফরি কালিমাগুলো বলতেছিল তোমার দিলের অবস্থা কী ছিল, অন্তরের অবস্থা কী ছিল? সে বলতেছিল যে আমার ইমান সম্পূর্ণ ইতমিনানের সাথে ছিল, আল্লাহর প্রতি রাসূলের প্রতি দিনের প্রতি সামান্যতম গিনে আসা নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যদি নাকি কোনো কাফেররা এভাবে তোমাদেরকে জুলুম নির্যাতন স্বীকার করে তখন তোমরা এভাবে করতে পারো। এই হাদিসটি যে মুস্তাদরাক হাকিমের দ্বিতীয় খণ্ডের 389 এবং বাইহাকির সুনানে কুবরার অষ্টম খণ্ডের 208 হাদিস, হাদিসটি দিকে মহাদ্দেসিনগণ যে জয়ীব বললেও যেহেতু এটার বিভিন্ন ধরনের সূত্র আছে, বিভিন্ন ধরনের সূত্র থাকার কারণে হাফেজ ইবনু হুজার রাহমাহুল্লাহ ফতুল বারীর 12 খণ্ডের 312 পৃষ্ঠাতে বলেন যে তুকাজ্জি বাযুহা বিবাযিন, যেহেতু এই হাদিসের সনদ বিভিন্ন তরিকায় প্রমাণিত তাই এই হাদিসের আসল অবশ্যই আছে। আর তফসিরের ব্যাখ্যা মতে যদি আমরা দেখি সূরা নাহলের 106 আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফা আলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতটা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেই নাযিল হয়েছিল যে আল্লাহ তাবারক তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করবে ইমানের পরে, ইল্লা মান উকরিহা ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে ওই সকল লোক ব্যক্তি যাদেরকে জবরদস্তি করা হয়েছে যে কালিমায় কুফর বলার জন্যে, অথচ তাদের কলবটা অন্তর ইমানের ভরপুর ছিল, তাইলে তাদের কোনো সমস্যা নাই, তাদের ইমান আল্লাহ তাবারক তাআলার নিকটে গ্রহণযোগ্য। ওয়ালাকিন মান সারাহা বিল কুফরে সদরান, যে ব্যক্তি একে অন্তরে কুহুরি মেনে নিল, এই ধরনের ইমান আনার পরে যারা আবার কুহুরিকে অন্তর দিক দিয়ে মেনে নিল, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, এ সকল লোকজনের প্রতি হবে আল্লাহ তাবারক তাআলার অসন্তুষ্টি গজব এবং তাদের জন্য থাকবে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য থাকবে মহাসাজা। তাই সম্মানিত ভাই, আপনি যে বলতেছিলেন সেই সাহাবীর নাম হচ্ছে মোহাম্মদ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আখাজ আল মুশরিকুনা আম্মার ইবনে ইয়াসির ফালাম ইয়াতরুকু হাত্তা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত্তা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া যাকারা আলিয়াতাহুম বিখাইর সুম্মা তারাকাহু। যখন মুশরিকেরা আম্মার বিন ইয়াসিরকে গ্রেপ্তার করলেন তারা সাইতে রাজি না, ওনাকে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করতেছে, এই পর্যন্ত সাইতে রাজি না যে এই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিবে এবং তাদের বাতিল মাবুদ মূর্তিগুলোকে যে ভালো বলে আখ্যায়িত না করবে। হ্যাঁ, উনি এভাবে করলেন মুখে মুখে শব্দে অন্তর দিক দিয়ে না, সুম্মা তারা কুহু, এরপর তাকে সাড়ি দিলেন, ফালাম্মা আতা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা মা ওয়ারাক, যে
নবী সাল্লামের নিকট আসার পরে নবী সাল্লাম বললেন, তোমার পিছনে কি? অল আশারুনি ইয়া রাসূলুল্লাহ, যে আমার পিছনে যে ঘটনাগুলো ওটা অত্যন্ত খারাপ। মা তারাকতু হাত্তা নীল তুমিনকা, যে মা তরিকতু হাত্তা নীল তুমিনকা, আমি আর কি সাদা হচ্ছে না যে পর্যন্ত আমি আপনার ব্যাপারও খারাপ মন্তব্য করে না বসি। ওয়া জাকারতু আলিহাতাহুম বিখাইর, এবং তাদের যে বাতিল মাবুদের আমি কল্যাণ সম্পর্কে মুখে মুখে বলতে বাধ্য হইলাম। কলা কাইফা তাজিদু কালবাক, তুমি এগুলো বলার সময় তোমার অন্তরের মধ্যে কী অনুভব করছো? কলা মুতমাইন্নাম বিল ঈমান, আমার ইমান, আমার অন্তর ইমানে ভরা ছিল। কলা ইন আদু ফাউদ, যদি নাকি তোমরা তারা কাফেররা মুসলমানদের এভাবে নির্যাতন করে তাহলে মুখে মুখে বলতে কোনো সমস্যা নেই। এটা কোরআন আয়াতের দ্বারা বোঝা গেলো, এই হাদিস দ্বারাও বোঝা গেল। তাই সম্মানিত ভাই, আপনি বিষয়টা এভাবে বুঝে নেবেন, ওইভাবে না যেভাবে যে আপনি প্রশ্নের মধ্যে বলতেছিলেন যে কেউ কোন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আর তাকে মাফ করে দিয়েছেন, বিষয়টা এমন না। ইচ্ছায় অনিচ্ছায় হাসি হাসি টাস্টান মস্কারের মাধ্যমেও যদি নাকি দিনকে রাসূলকে আল্লাহকে গালি দেয়, তাহলে সাথে সাথে সে কী হয়ে যাবে? মোরতাদ হয়ে যাবে, তাকে সাজা দিতে হবে। সে তোবা করলেও তাকে সাজা দিবে বলে ভিন্ন বিভিন্ন ধরনের ওলামায়ে কেরাম এর ফতোয়া। কারণ আল্লাহকে গালি দেওয়ার পরে যদি নাকি সে তোবা করে, তাহলে এটা কী হবে? এটা মাফ হবে, এটা কোরআন আয়াতের মধ্যে আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার পরে কেউ যদি তওবা করে, তার তওবা কবুল হবে, কিন্তু তাকে তওবার যে কবুল হওয়ার সাথে সাথে তাকে সাজাও দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করছেন কিনা এটা আমরা জানি না। এই জন্য কোনো ব্যক্তি যদি নাকি আল্লাহ রাসূলকে গালি দেয়, সে ব্যক্তি তওবা করলেও তার তওবা কবুল হবে, সে মাফ হবে, কিন্তু দুনিয়াবী সাজা থেকে সে নিষ্কৃতি পাবে না। এটা হচ্ছে বিদ্যান ওলামায়ে কেরামদের একটা মত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। يا رب العالمين